তুমি যদি পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পেতে চাও তোমাকে সৃজনশীল অংশে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তুমি অনেক সুন্দর করে সৃজনশীলের প্রশ্নের উত্তর পড়ে এসেছ কিন্তু পারফেক্টলি লিখতে পারছো না তাহলে কিন্তু তুমি কখনোই ভালো নাম্বার এখান থেকে পাবা না বেশি নাম্বার পাবা না আজকে আমরা দেখাবো কীভাবে তুমি সৃজনশীল লিখবা লেখার নিয়ম এবং এই নিয়মগুলো শিক্ষকরাই বলে থাকে যেখানে তুমি এই নিয়ম অনুসরণ করলে দশের মধ্যে দশ শিক্ষক তোমাদেরকে দিবে আসলে শিক্ষক কেমন খাতা পছন্দ করে এটা অনেক গুরুত্বপূর্ণ করছেন কারণ এক এক রকমের শিক্ষকের এক এক রকমের খাতা পছন্দ কিন্তু তুমি শিক্ষার্থী হিসাবে তোমার হাতে তুমি বিশ মিনিট কিংবা তিরিশ মিনিট পাবা সেইখানে শিক্ষকের পছন্দ মতো খাতা তৈরি করা অনেক ইম্পর্টেন্ট কারণ তুমি তোমার পছন্দ মতো খাতা তৈরি করলে তোমাকে কিন্তু মার্ক দিবে না শিক্ষকের সেটা পছন্দ হইতে হবে কারণ খাতাটা দেখবে কে একজন শিক্ষক দেখবে এক্ষেত্রে একটা সৃজনশীল প্রশ্ন ক খ গ এটা তোমরা কিভাবে উদ্দীপকের সাথে মিলিয়ে ক খ এবং গ গ লিখতে পারো সেটাই তোমাদেরকে আমরা একটু দেখাবো এবং কত পিসটা লিখবা কত লাইন লিখবা কিভাবে টাইমিং ম্যানেজ করবা সেটা বলবো মূলত প্রথম দিকে দুইটা তিনটা ছিল অনেক সুন্দরভাবে লেখা গেল পরবর্তীতে না থাকে হাতের লাখার শ্রীবৃদ্ধি না থাকে সময় এটার একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমাদের লেখার নিয়ম সম্পর্কে না জানা অবগত না থাকা এই টাইমিংয়ের ব্যাপারটা নিয়ে আমরা একটু শেষের দিকে আলোচনা করব তার আগে আমরা দেখে নিই কীভাবে কী লিখতে হবে সো প্রথমত আমরা এখানে প্রশ্নগুলো দেখিয়ে দেখিয়ে তোমাদের সাথে এখানে আজকে আলোচনা করে দিব কিভাবে লিখবা আমরা আগে কথা বলি ক নিয়ে একটা প্রশ্ন ক এসেছে যেখানে তোমাকে একটা প্রশ্ন তথ্য জানতে চেয়েছে অর্থাৎ খুবই সংক্ষেপে একটা তথ্য যেটাকে আমরা বলি জ্ঞানমূলক এই ক প্রশ্নগুলো ঠিক এমন হয় যে কি কেন বা কে কখন কোথায় কাকে বলে সামথিং এই টাইপের একটা কোয়েশ্চেন থাকে এবং উত্তরটা তোমার পাঠ্য বই থেকে এক কথা বা এক বাইকে সঠিক উত্তর দিবে এখানে কোনো বিষয়ভিত্তিক বিশ্লেষণের দরকার নাই। অর্থাৎ এখানে কোনো বিশ্লেষণ মানে তোমার এখানে কোনোভাবে কেন হয়েছে কি হয়েছে এগুলো বলার দরকার নাই তুমি এক কথা একটা উত্তর লিখে লিখে দিবা এবং অবশ্যই অবশ্যই বানান ঠিক রাখতে হবে জ্ঞানমূলকের মূল ব্যাপারটা হচ্ছে বানান উদাহরণস্বরূপ ধরুন এখানে কয়ে বলছে যে বঙ্গবাণী কবিতাটি আব্দুল হামিদের নূরনামা কাব্য কাব্যগ্রন্থ থেকে সংকলিত এখন কোন কারণে যদি নূরনামা বানানটাই তুমি ভুল করো ঠিক আছে তুমি নূর নামার জায়গায় তুমি লিখেছো মানা তাহলে তখন কী হবে তখন তোমাকে অফকোর্স এখানে কোনো মার্ক দিবে না তাই বানানটা এখানে গুরুত্বপূর্ণ কোনো ধরনের ভূমিকা করার দরকার নেই একদম স্পষ্টভাবে এক লাইনে তুমি জাস্ট তোমার উত্তরটা লিখে দিবা যে উত্তরটা কেন তুমি যদি শুধুমাত্র নূরনামা লিখে দাও তাও কিন্তু তুমি এখানে এক মার্কটা পেয়ে যাবা তোমাকে একটা জ্ঞানমূলক ছোট্ট একটা কোশ্চেন করবে এক কথায় বা এক বাই ক্যান্সার দেওয়ার চেষ্টা করবা একদম সিম্পল এরপরে মাঝখানে গ্যাপ দিবা দিয়ে দুই নম্বরটা হচ্ছে অনুধাবনমূলক অনুধাবনমূলক প্রশ্ন যখন তোমাদের পরীক্ষায় আসে তখন ঠিক এটা বলতে যে বোঝানো কী হয়েছে বা যদি আমরা এখান থেকে একটু দেখি ভালো করে যে এখানে বলে যে কী বোঝায় ব্যাখ্যা করো বর্ণনা করো কেন এই ঘটনা ঘটেছে বা বিশ্লেষণ করো ঠিক এই টাইপের একটা কোশ্চেন চায় যেখানে তোমাকে দুইটা পয়েন্টে লিখতে হবে একটা হচ্ছে জ্ঞানমূলক একটা হচ্ছে অনুধাবনমূলক এই পয়েন্টে দুইটা অংশের ক্ষেত্রে তুমি প্রশ্নে যা চাইবে তো এক কথা উত্তর লিখবা মানে নর্মালি তুমি এখানে উত্তর লিখে দিবে যে উত্তর ঠিক লিখবে তুমি ক্ষেত্রে যে সেই এখানে প্রশ্নটা কি ছিল যে সেই বাক্য বুঝে প্রভু আপনার নিরঞ্জনা বলতে কি বোঝানো হয়েছে তো তুমি এখানে সিম্পলভাবে সে কথাটা লিখে যে বোঝানো হয়েছে স্রোষটার সব ভাষায় অনুবাদ অনুধাবন করতে পারে তো এই একটা লাইন লেখার মানে কিন্তু এক মার্ক পেয়ে যাচ্ছ এবং জ্ঞানমূলক অংশটা বোঝাচ্ছে এরপরে এই যে সব ভাষায় অনু অনুধাবন করতে পারেন এই কথাটা তুমি আরেকটু এক্সপ্লেন করবে যেটা হচ্ছে দ্বিতীয় পার্ট যেটাকে বলে অনুধাবনমূলক পার্ট তো একটা প্রশ্নে তুমি দুইটা পার্ট রাখবে জ্ঞানমূলক মানে ওই কথাটা কি বুঝিয়েছে সেটা আগে এক লাইনে তুমি বলে দিবা তারপর অনুধাবন করবে এক্সপ্লেন করবা সেক্ষেত্রে এক লাইন তারপর দ্বিতীয় প্রায় তিন চার লাইনের মধ্যে তুমি চেষ্টা করবে সেটা এক্সপ্লেন করার জন্য আর প্রশ্নের ক্ষেত্রে সব মিলে পাঁচ লাইন লেখার চেষ্টা করবা কোনোভাবে লেখার দরকার নেই আমি তোমাকে এখানে কিন্তু দেখিয়েছি যে তিন লাইন এভাবে লেখো এটাকে তুমি যদি খাতা লিখতে চাও দেখবে পাঁচ ছয় লাইন হয়ে গেছে এরকমভাবে তুমি ক্ষ লিখবে এবং এখানে যে তুমি জ্ঞানমূলক লিখবা তার মাঝখানে একটু ফাঁকা দিবা একটু ফাঁকা দিবা এই ফাঁকাটা দেওয়া মানে তুমি এইখানে মেন একটা উত্তর লিখছো এবং পরবর্তীতে যে আরেকটু লিখছো একটা প্যারাকারে এই জিনিসটা স্পষ্ট হবে এবং ক এবং খের মাঝখানে একটু গ্যাপ থাকবে কয় লিখে লিখে সাথে সাথে একদম এইটা নিচেই খ লিখবে না ঠিক আছে আগে লিখবে এখানে এক নক প্রশ্ন উত্তর ক তারপরে তুমি এখানে এই যে অবশ্যই তুমি যে পারো কটাকে একদম মাস্ক নিয়ে দিবা মাস্ক দিলে ভালো হয় কটাকে তুমি যে এখানে মাস্ক এনে দিবা মাস্ক দিয়ে তুমি জাস্ট এখানে লিখে একটু মাস্ক ফাঁকা দিবা দিয়ে তুমি তোমার স্পষ্ট উত্তরটা লিখবা গ নম্বরটা অফকোর্স গ নম্বরের প্রশ্নগুলো আমরা উদ্দীপকে কানেক্ট কানেকশন পাই যেখানে উদ্দীপঙ্গের উদ্দীপকের প্রসঙ্গ ব্যাখ্যা করা বর্ণনা করা কোন সূত্র নিয়ম তত্ত্ব রীতি পদ্ধতি এগুলো নিয়ে মূলত আসে এবং গ নম্বর প্রয়োগমূলক বলা হয় এটাকে এই অংশে তিনটা প্যারাকে লিখতে হবে একটা প্যারা হচ্ছে জ্ঞানমূলক আকারে একটা প্যারা অনুদপনমূলক আগে যেটার আগে আমরা বলছিলাম আর একটা প্রয়োগ হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই প্রকৃতির সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ লাস্ট স্টেশে স্টেশন এসে তুমি সুন্দর করে পুরো বিষয়টা স্পষ্ট করবা যে এটা এটা ঘটেছে এবং সর্বোচ্চ এখানে দশ থেকে বারো লাইন লিখবা এক পেজ বা দেড় পেজ এখানে ওভারঅল কাগজের ক্ষেত্রে যদি বলি আর এখানে আমার উত্তরটি কীভাবে লিখবা আগে প্রথমে এক লাইনে উদ্বীপের বঙ্গবাণী কবিতায় উল্লেখিত অন্ধভাবে পরের অনুকরণ করার দিকটি ফুটি উঠেছে সুন্দর করে লিখে দিলা পরবর্তীতে এখানে বঙ্গবাণী কবিতায় যে এখানে অন্ধভাবে পরের অনুকরণ এই কথাটা মানে কি সেটা তুমি একটু সুন্দর করে ব্যাখ্যা করবা পরবর্তী অংশে তুমি এটা পুরো বিশ্লেষণ করবা ঠিক আছে সো এইভাবে তুমি উদ্দীপকের এবার তিনটা প্যারা হবে একটা হচ্ছে ক মানে জ্ঞানমূলক একটা অনুদাবনমূলক একটা প্রয়োগমূলক এই টোটাল তিনটা প্যারার মাধ্যমে তুমি বিষয় উপস্থাপন করবা যদি তোমার দরকার হয় এখানে তুমি লাগলে ভিতরে আরও দুইটা প্যারা এক্সট্রা যোগ করতে পারো যদি তোমার কাছে মনে হয় যে একটু প্যারাকার আরও উপস্থাপন করবো সেক্ষেত্রে তুমি চলে সেও প্যারাটাও উপস্থাপন করতে পারবা কেমন এভাবে তুমি লিখবে নম্বরটা এবং আমরা যদি সবার শেষে কথা বলি নম্বর নিয়ে নম্বরের ক্ষেত্রে উচ্চতর দক্ষতা এখানে তোমার তোকে তোমাকে টোটাল চারটা প্যারা করতে হবে যেখানে উদ্দীপকের ব্যাখ্যা সিদ্ধান্ত ধারণা সৃষ্টি উক্তি বিবৃতি ঘটনা বিশ্লেষণের কথা বলবে এখানে তোমাকে শুরুতে জ্ঞানমূলকে এক লাইন লেখা রেখার চেষ্টা করবা দেন এখানে অনুদাবনের দুই থেকে তিন লাইন প্রয়োগের তিন লাইন এবং উদ্দীপকের মূল বিষয়টা নিয়ে সবার শেষে প্যারাটা কমপ্লিট করবা সর্বোচ্চ পনেরো লাইন এখানে লিখবা অর্থাৎ এক পেজ থেকে এক পেজ তো মিনিমাম লিখতে হবে চার মার্ক যেহেতু অন্তপক্ষে কোনো কোনো ক্ষেত্রে দেড় পেজে তুমি লিখতে পারো যদি আরও ভালোভাবে বুঝিয়ে বলি এখানে আমরা যে তোমাদেরকে লিখে দিয়ে গিয়েছিলাম ধরুন এখানে প্রথমে এক লাইনে তারা জ্ঞানমূলক একটা কথা বলেছে যেটাকে আমরা এক মার্ক পাইলাম যখন তুমি দ্বিতীয় লাইনটা লিখবা অনুধাবনমূলক এখানে ধরো দুইটা দুইটা কথা ধরো না যে দুইটা কথা তুমি এখানে স্পষ্ট করে তুমি এখানে সুন্দর করে লিখে দিলা দেখা গেলো অনুদমনমূলক হলো এখানে তুমি দুই মার্ক পাবা ঠিক আছে বা এক মার্ক আরও তোমাকে এক্সট্রা দিবে তারপর রোল তোমার এখানে গ প্রয়োগমূলকের চেষ্টা করবে ব্যাখ্যা করা এবং সব আসে সেই জিনিসটা একটু সমাধান করে দিবা ঠিক এরকমভাবে তিনটা চারটা পাঁচটা প্যারার মাধ্যমে ঘ নম্বরটা তুমি লেখার চেষ্টা করবে তবে তুমি সম্পূর্ণ মার্ক এখান থেকে তোমাকে শিক্ষক দিবে এবং এখানে প্যারা আকারে লেখার ক্ষেত্রে চেষ্টা করবে একটু মাঝখানে গ্যাপ রাখার জন্য মাথা রাখবে যে তুমি তোমার খাতা লিখ কিন্তু যে খাতাটা টাকা তুমি দিয়েছ স্কুলকে বা বোর্ডকে সেক্ষেত্রে এক্সট্রা প্যারানোর কিছু নেই খাতা ফাঁকা রাখলে বা কিছু না তোমাকে বকা দিবে না বাট যত সুন্দর করে লিখবা তত বেশি সেটা আরও আকর্ষণীয় হবে এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানি সেটা হচ্ছে যে তোমাদের এই লেখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যেমন প্রশ্নের নম্বর পৃষ্ঠের মাঝে লেখা উচিত মার্জিনের বাইরে লেখা ঠিক নয় চেষ্টা করবা প্রশ্নের যে নম্বর অর্থাৎ তুমি এখানে লিখবা এক নক উত্তর বা এক নক উত্তর ঘ এখানে এভাবে লিখবা যে এক নক উত্তর ঘ এখানে উচ্চতা দক্ষতা উচ্চতা দক্ষতামূলক এখানে তুমি লিভা এক নক উত্তর ঘ এভাবে লিখে দিবা কেমন তারপর লিখছে যে প্রশ্নের উত্তর শুদ্ধ সহজ ভাষায় লিখতে হবে অর্থাৎ দেখা যায় অনেকে ভরিষাল মনু মৈতু এগুলো কিন্তু হবে না তোমার এলাকার ভাষা হবে না শুদ্ধ সহজ ভাষায় বইয়ের ভাষায় সাবলীর ভাষা লিখতে হবে সময় ভাগ ভাগ করে লিখবে এটা নিয়ে আমরা পরে কথা বলি পরীক্ষার খাতাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কোনোভাবে পরীক্ষার খাতায় পরিষ্কার পরিচ্ছন্ন এই না যে তোমাকে ঘরে বসে খাইতে দিতে বলছে তুমি মুসরাই বা তা না দাগা দেখি করা যাবে না অতিরিক্ত বিচ্ছিরি যেন না দেখায় তোমাকে কোনো জায়গায় দেখা যায় যে কোনো একটা লাইন তুমি লিখেছো ভালো লাগেনি তুমি জাস্ট দুইটা চাপ দিয়ে দুইটা দাগ দিয়ে কেটে দাও ওইখানে গ্রামে অনেক না একদম মানে কলম দিয়ে মানে পিসটা ফুটে করে ফেলা এটা করা যাবে না খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শিক্ষক পছন্দ করে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন হলে শিক্ষকের মন জয় করা সহজে যা অধিক নম্বর প্রাপ্তিতে সহায়তা করে এটা কিন্তু খুব অনেক ইম্পর্টেন্ট অনেকের শিক্ষার্থীর হাতের লেখা খারাপ কিন্তু খাতা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অধ্যায়গুলো মানে অক্ষরগুলো অনেক স্পষ্ট দেখা যায় এই জন্য শিক্ষার্থীরা অনেক বেশি নম্বর পায় ওভার রাইটিং করা যাবে না যেটা আমরা বলছিলাম কোনো শব্দে বানান ভুল হলে শুধুমাত্র একটি টান দিয়ে তা কেটে ফেলতে হবে এবং অনেক সময় দেখা যায় যে তুমি লাইন লিখে ফেলেছ ভুলে কিন্তু দেখা যায় শব্দটা ভুল এসেছে তুমি মনে করতেছো আমার ভুল হয়ে গেছে কী করবো এখন বুঝতেছি না এক্ষেত্রে দুইটা ডাক দিয়ে উপরে লিখে দাও অথবা নিচে লিখে দাও নিচে না লিখে উপরে লিখে দেওয়া বেটার হবে উপরে লিখে ডাকটা ঠিক উপরে দিকে লিখে দিবা যে সঠিক বানানটা লিখে দিবা ছোট্ট করে তাহলেই হয়ে যাবে বেশি কাটাকাটি করার দরকার নাই তো এইভাবে তোমরা লেখো আর সময় নিয়ে যদি কথা বলি দেখো তোমার হাতে সময় আছে বিশ কিংবা তিরিশ মিনিট সায়েন্সের শিক্ষার্থী যারা বিজ্ঞান ওদের তিরিশ মিনিট থাকে ওভারঅল সায়েন্সের সাবজেক্টগুলোতে বা যেগুলো ব্যবহারিক আছে সেখানে তিরিশ মিনিট থাকে আর নর্মাল যেখানে সাতটা সৃজনশীল লিখতে হয় সেখানে বিশ মিনিট থাকে এখন এই সেক্টরে তোমাদেরকে লেখার ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করবা প্রথম থেকে তুমি টাইম মেনটেন করার অর্থাৎ তোমাকে একটা সিদ্ধশীল লিখতে দিচ্ছে তুমি প্রথমে আগে বিশ মিনিটের মধ্যে একটা লিখবা কোনো কারণে যদি সেটা বিশ মিনিটের জায়গায় পঁচিশ মিনিট চলে যায় তাহলে পরের সৃজনশীলটা অবশ্যই তোমাকে পনেরো মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবে সেক্ষেত্রে মানে কোনো না কোনোটা তুমি যদি একটু বেশি টাইম নাও তোমার একটা সৃজনশীল লিখতে গিয়ে তাহলে কিন্তু পরবর্তী একটা সৃজনশীল তোমাকে সময় কম পাবা তো এই বিষয়টা মাথায় রেখে চেষ্টা করবা টাইম টু টাইম সবগুলো সৃজনশীল লেখার জন্য টাইম টু টাইম বলতে এখানে বুঝাচ্ছি যে বিশ মিনিটের মধ্যে বিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে দুইটা ষাট মিনিটের মধ্যে তিনটা তারপর হচ্ছে ধরে না তোমার একশো তোমার হচ্ছে গিয়ে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে চারটা এভাবে তুমি সৃজনশীলগুলো লিখবে এক দুই মিনিট হয়তো তুমি বেশি পেতে পারো কম বেশি এই বিশ মিনিট একদম অ্যাকুরেট না বাট এরকমভাবে হিসাব করে করে টাইম টু টাইম মেনটেন করে লিখলে ভালো হবে আর হাতের লেখা শেষের দিকে একটু খারাপ হবে এটা তোমার না সবারই হয় এটা সবাই বোঝে শিক্ষকরা বোঝে শিক্ষকরা হয়তো শেষের দিকে নাম্বার কম দিবে তবে এখানে সৃজনশীল লেখার ক্ষেত্রে চেষ্টা করবো প্রথম দিকে কমন যেগুলো অনেক সুন্দর তুমি পারো বুঝে লিখতে পারবে সেগুলো আগে আগে লিখবা এতে করে কী হবে এতে করে শিক্ষক নাম্বার তোমাকে বেশি দেবে প্রথম দিকগুলো শেষের দিকগুলো যদি তুমি কম অপথ তাও সমস্যা হবে না তবে সবগুলো সৃজনশীল লিখে আসতে পারলে শিক্ষক কিন্তু ওভারঅল দেখা যায় যে সে মার্ক এক দুই করে দিলেও অনেক মার্ক দিবে আর দশের মধ্যে দশ এই জিনিসটা পাওয়ার চেষ্টা করবে মিনিমাম প্রথম দিকে যে তিনটা সৃজনশীল কিংবা চারটা লিখবে এই চারটায় কারণ এই চারটে যদি তুমি চারটে চল্লিশ চল্লিশ পাবে কারণ এখানে তোমার হাতের লাগে ভালো থাকবে তুমি অনেক মাথাও অনেক ফ্রেশ থাকবে তুমি অনেক সুন্দর করে আউটপুট দিতে পারবা এই পরের সৃজনশীল দুইটা তিনটে কিন্তু অনেক ঝামেলা হয় লেখা যায় না মাথা এলোমেলো হয়ে যায় মনে পড়ে না হাতে লেখা খারাপ হয়ে যায় হাত ব্যথা হয়ে যায় সেটা আলাদা একটা সমস্যা তাই এই দশের মধ্যে দশ পাওয়ার জন্য উপযুক্ত সৃজনশীল হচ্ছে প্রথমে এক দুই তিন বিশেষ করে চার এই চারটা ছিল চেষ্টা করবো সবচেয়ে বেশি আর শিক্ষক আমরা যেভাবে বলছিলাম এভাবে খাতায় পছন্দ করে চেষ্টা করবো এই প্যারাকার এই বিষয়গুলো উপস্থাপন করা যথেষ্ট ফাঁক দেওয়ার আর কোনো ধরনের কালার পেন ব্যবহার করবে না সর্বোচ্চ ব্লু কালার একটা কলম ব্যবহার করতে পারো আন্ডারলাইনের ক্ষেত্রে এই সব ক্ষেত্রে আর নর্মাল কালো কলম দিয়ে লিখবে সৃজনশীল খাতা আজকের মতো আমরা এখানে বেঁধে নিয়েছি সকালে অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ